সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে অষ্টম শ্রেণীর জন্য বিজ্ঞানের ক্লাস নেওয়া শুরু করতে যাচ্ছি। তোমরা ইতিমধ্যে হয়তো জেনে গেছো যে আমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষকরা স্যার ম্যাডামরা সবাই মিলে আমরা বেশ কিছু ক্লাস ইতিমধ্যে দিয়ে দিয়েছি এবং আরও দেওয়ার প্রক্রিয়া চলমান। আমরা তোমাদের জন্য ভিডিও ক্লাস তৈরি করে সেগুলি প্রকাশের ব্যবস্থা নিয়েছি। সবাই এই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং তোমাদের যেই বইটি, বিজ্ঞান বইটি এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো তোমরা যতদূর সম্ভব শিক্ষকদের সরাসরি সংযোগের বাইরে বর্তমান পরিস্থিতিতে এই দুর্যোগ মুহূর্তে তোমরা নিজেদের মতো করে একটু বুঝে নেওয়ার জন্য বাসায় বসে বুঝে নেওয়ার চেষ্টা করবে এবং শিক্ষকদের ক্লাসগুলো তোমাদেরকে এই কাজে সাহায্য করবে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন তোমাদের বইয়ের তথ্যগুলোকে বুঝতে পারো, ঠিক আছে? আর তোমরা মুখস্থ করবে এমন কথা না, যেগুলি যেই জিনিসগুলো তোমাদের মুখস্থ করা উচিত সেই জিনিসগুলো মুখস্থ করবে, তবে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের বইয়ে যা আছে তা যেন আমরা বুঝতে পারি। কিছু জিনিস আমরা শিখব, আমরা বুঝব, আমরা জানব, এভাবে আমরা আগামী বছরের জন্য নিজেদেরকে তৈরি করে নেব, ঠিক আছে? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা আজ বিজ্ঞানের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের আলো অধ্যায়টি নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এই অধ্যায় অনেকের কাছে জটিল মনে হতে পারে, তবে একটু মনোযোগ দিয়ে বাসায় যদি তোমরা দেখো তাহলে অনেকটা সহজ হয়ে যাবে এবং এই অধ্যায়টি আগামী বছর যখন নতুন ক্লাসে যখন এই অধ্যায়টি আবার আসবে তখন এটাকে ধরতে তোমাদের সহজ হবে, ঠিক আছে? সবাই আসো, আমরা তাহলে আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর আলো অধ্যায়। অষ্টম শ্রেণী বিষয় বিজ্ঞান অধ্যায় হচ্ছে আলো, ঠিক আছে? আমার পরিচয়টি দিয়ে দিচ্ছি, আমি সবাই হয়তো জানো, হ্যাঁ, আজকে প্রায় 4-5 মাস যোগাযোগ নেই, হয়তো স্যারকে ভুলে গেলাম কিনা। আমি নাজমুল হাসান, কাটোলি সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বিজ্ঞান ও গণিত শিক্ষক। আমরা ইতিমধ্যেই ভিডিও ক্লাস বেশ কিছু চালিয়ে এসেছি, অনেক স্যারই করেছেন। আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়টিতে আলো অধ্যায়, ঠিক আছে? আচ্ছা, আলো, আমরা এতদিন যা পড়েছি সেই হিসেবে আমরা জানি যে আলো কি, এটার উত্তরে তোমরা অনেক কিছু বলতে পারো। একদম সংক্ষেপে তোমরা বলতে পারো যে আলো কি, এটার উত্তর কি? আলো হচ্ছে এক প্রকার শক্তি। নিশ্চয়ই ছোট ক্লাসে পড়েছো, পঞ্চম শ্রেণীতে আমার মনে হয়েছিল যে আলো হচ্ছে এক প্রকার শক্তি। এখন যদি আমরা আরেকটু প্রশ্ন করি যে আলো বলতে আমরা কি বুঝবো, বা আলোর সংজ্ঞাটা যদি কেউ দিতে বলে তাহলে আমরা কি দেব, তখন আমরা একটু ভিন্নভাবে বলবো যে আলো যা আমাদের মস্তিষ্কে দর্শনের অনুভূতি জন্মায় বা জাগায় তাই হচ্ছে আলো, ঠিক আছে? আরেকবার শুনে নিও, যা বা যে শক্তি আমাদের মস্তিষ্কে দর্শনের অনুভূতি, দর্শন মানে দেখা, দেখার অনুভূতি জাগায় তাই হচ্ছে আলো, ঠিক আছে? আলো সম্পর্কে আমরা কি জানি, আলো সম্পর্কে আমরা যা জানি তোমরাও জানো অনেক কিছু। যেমন একটু আগে বললাম দর্শন মানে দেখার অনুভূতি, দেখার অনুভূতি
জাগায়, ঠিক আছে? তাহলে এটা গেল একটা তথ্য। দ্বিতীয় তথ্য, আলো সম্পর্কে আমরা যা জানি একদম যার যেমন মাথায় আসছে, ঠিক আছে? আমি কার কেমন মাথায় আসছে আমি ক্লাসে থাকলে হয়তো বুঝতে পারতে। এভাবেও বলি, দেখার অনুভূতি জায়গায়, তারপরে হচ্ছে আলো সরল পথে চলে, আলো সরল পথে চলে, এটা একটা তথ্য। আরেকটা তথ্য হচ্ছে আলো আলোর এক সেকেন্ডে, এক সেকেন্ড সময়ে সময়ে কতটুকু যায়? 3 লক্ষ কিলোমিটার, 3 লক্ষ কিলোমিটার। এভাবে অথবা আমরা এভাবেও লিখি, আলোর বেগ, আলোর বেগ হচ্ছে 3×10^8 কিলো না মিটার, মিটার পার সেকেন্ড। এভাবেও আমরা লিখি যে এক সেকেন্ডে এত মিটার যায়, কত মিটার? 3-এর সাথে যদি আমরা 8টা 0 দিই, হ্যাঁ, তখন যা দাঁড়াবে ততটুকু যায় এক সেকেন্ড সময়ে। তাহলে এটা হচ্ছে আলোর বেগ। তাহলে আলো সম্পর্কে আমরা এই 3টি তথ্য দিতে পারি। শুরুতে আমরা বলেছিলাম আলো হচ্ছে এক প্রকার শক্তি যা আমাদের মস্তিষ্কে দেখার অনুভূতি জাগায়, ঠিক আছে? এখন আমাদের যেই প্রশ্নগুলো আমাদের মাথায় আসে সেগুলি হচ্ছে যে আলোর এই 3টা বৈশিষ্ট্য ছাড়া, এই 3টা কথা ছাড়া আর কি কথা থাকতে পারে? যেমন এই 3টি ছাড়া আমি এভাবে লিখি, আলোর যেই বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে বা আলো যে ধর্ম আমাদেরকে দেখায় সেই ধর্মগুলো কি? আমরা আগের ক্লাসে হয়তো পড়েছি, মনে আছে, আলোর প্রতিফলন হয়, আলোর প্রতিফলন হয়, এটা তোমরা জানো। আরেকটা তথ্য, আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ হয়, আলো তাহলে সোজা পথে বা সরল পথে চলে, আলোর প্রতিফলন হয়, আলোর প্রতিসরণ হয়, এরকম আরো অনেক তথ্য আছে। আলোর আরো বেশ কিছু ঘটনা আছে, যেমন আলোর বিচ্ছুরণ, বিচ্ছুরণ হয়, তারপরে আছে আলোর বিক্ষেপণ হয়, আলোর বিক্ষেপণ হয়। আমরা বেশ কিছু শব্দ আনলাম যেগুলি আমাদের, যেই শব্দগুলা আমাদের দৈনন্দিন সময়ে আমরা এখন বুঝি, যেমন আলোর বেগ যে খুব বেশি এটা আমরা বুঝি, আলো সরল পথে চলে এটাও আমরা জানি, অনেকবার আমরা পরীক্ষা করে দেখেছি, আমাদের বিজ্ঞান বইয়ে ছিল, আলো আমাদের চোখে দেখার অনুভূতি জাগায় এটাও আমরা জানি, আলোর প্রতিফলন হয় আমরা জানি, আলো প্রতিফলনের ঘটনাটা কি আমরা জানি, যে আমরা আয়নার সামনে যখন দাঁড়াই তখন আমরা আয়নার ভেতরে আমাদেরকে দেখতে পাই, আমরা পুকুরের যদি মুখ ধুতে যাই বা পানির কোনো কিছুতে বা স্বচ্ছ কোনো কিছুর সামনে যদি দাঁড়াই তখন আমরা সেখানে আমাদেরকে দেখতে পাই। এই ঘটনাটা হচ্ছে আলোর প্রতিফলন, আমাদের যে আলোটা সেখানে ঢুকে সেই আলোটাই আবার ফেরত আসে, এটা হলো আলোর প্রতিফলন, আমরা এটা জানি। আলোর প্রতিসরণ এটা কি, এটা আমরা এখন পড়ব, আলোর প্রতিসরণ। আর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ, এই 2টি ঘটনা আমরা কিভাবে বলতে পারি? আলোর বিচ্ছুরণ, আলোকে আমরা দেখেছি যে বৃষ্টির পরে, তোমাদের মনে আছে আলো বৃষ্টি হওয়ার পরে কিছুক্ষণ পরে যদি হঠাৎ রোদ উঠে আমরা সূর্যের ঠিক উল্টা পাশে কী দেখতে পাই? রংধনু দেখতে পাই, এই যে বিভিন্ন বর্ণ আমরা দেখতে পাচ্ছি, এই যে বিভিন্ন বর্ণ দেখা যাচ্ছে এটা একটা ঘটনা, আলোর ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে যে আকাশকে আমরা নীল দেখি এবং সকালে এবং সন্ধ্যার সময়, ভোরে এবং সন্ধ্যায় আমরা আকাশকে অনেকটা রঙিন দেখি, এই যে বর্ণগুলো আমরা দেখতে পাই, এই 2টি ঘটনা, আকাশের বর্ণ এবং বিভিন্ন বর্ণে ভাগ হয়ে যাওয়া, রংধনু তৈরি হওয়া, এই 2টি ঘটনাই হচ্ছে আলোর বিচ্ছুরণ এবং বিক্ষেপণ, ঠিক আছে? এই ঘটনাগুলো আমাদের চোখে পড়ে। আজকে আমরা এই অধ্যায়ে আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা আলোচনা করব। আলোর প্রতিসরণ কি, এটাই হচ্ছে গিয়ে আমাদের জন্য প্রশ্ন।
প্রতিসরণ, আলোর প্রতিসরণ। এখানে একটা শব্দ আমরা একটু খেয়াল করি, সরণ শব্দটি, সরণ মানে সরে যাওয়া, যেদিকে কোনো একদিকে কোনো কিছু যাচ্ছে সেইখান থেকে সে এক স্থান থেকে অন্য স্থানে সরে গেল, এরকম একটা কিছু। ঠিক আছে, তাহলে আমাদের মাথায় এই সরণ শব্দটা একটু মনে রাখি, আমরা সামনের দিকে যাচ্ছি। প্রতিসরণটা কি? আলোর প্রতিসরণ হচ্ছে যখন আলো দুটি মাধ্যম যদি থাকে, যখন আলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাবে, তখন দুটি মাধ্যমের যেই জায়গায় তারা একটা মাধ্যম আরেকটা মাধ্যমকে আলাদা করে রাখে, সেই জায়গায় আলো তার দিক শুরুতে যা ছিল দিকটাকে পাল্টে ফেলে। আলোর এই দিক পাল্টে ফেলার ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, আমরা এটা বোঝার জন্য প্রথমে একটা চিত্র এঁকে নিই, সেই চিত্র দেখলে আমরা খুব সহজে বুঝতে পারবো। খেয়াল করো, আমরা এরকম একটা লাইন নিই, সেই লাইনটাকে আমরা বোঝাতে যাচ্ছি যে এই লাইনের উপরে আর নিচে দুটা এলাকা তৈরি হবে। এই এলাকার উপরের এলাকাটাকে আমরা বলবো এক ধরনের মাধ্যম, আর নিচের এলাকাটাকে আরেক ধরনের মাধ্যম। মাধ্যম বলতে আমরা কী বুঝি? মাধ্যম হচ্ছে আমরা এখানে যখন আলো নিয়ে কাজ করব, মাধ্যম হচ্ছে আলো যেই জায়গাটার ভেতর দিয়ে আলো চলাচল করতে পারবে, আলো পাস করতে পারবে, সেই জায়গাগুলোকে আমরা বলবো আলোর জন্য মাধ্যম। তার মানে আলোকে চলতে সে সাহায্য করে। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই লাইন দিয়ে দুটি মাধ্যম নিলাম, যে মাধ্যম দিয়ে আলো চলাচল করতে পারে। এখন একই রকম দুটি মাধ্যম নেব না, আমরা দু রকম মাধ্যম নেব, উপরের মাধ্যম একরকম, নিচের মাধ্যম একরকম। মনে করো যে আমি উপরে বায়ু মাধ্যম নিলাম, বায়ু নিলাম। কেন নিলাম? বায়ু খুব সহজ আমার কাছে আছে, আমাদের চারপাশে ছড়ানো। এই বায়ুর ভিতর দিয়ে আলো চলতে পারে, বায়ু বা বাতাসের ভিতর দিয়ে আলো চলাচলের সময় বাধাগ্রস্ত হচ্ছে না, এটা চলতে পারে, সেই জন্য আমি বায়ু নেওয়াটা খুব সহজ। আরেকটা মাধ্যম নেব কি, মনে করো পানি অথবা কাঁচ অথবা অন্য কোনো স্বচ্ছ কিছু যার মধ্য দিয়ে আলো চলতে পারে। আমাদের খুব পরিচিত হচ্ছে কাঁচ নেওয়াটা। তাহলে এখন ধরে নাও যে এইদিকে উপরে বায়ুর একটা এলাকা, আর নিচের দিকে মানে এই লাইনটার উপরের অংশে বায়ুর এলাকা, আর নিচের দিকে কাঁচের এলাকা। ঠিক আছে, আমরা এখন আমাদের কাজের সুবিধার জন্য একটু বুঝে নিই যে এই জায়গাটাতে আমরা একটা লম্বা লম্বি একটা লাইন কল্পনা করে নিলাম, আপাতত এটা নিয়ে আমার কোনো কথা নেই, এমনি নিলাম। এইভাবে করে একটা আলোক রশ্মি আমি ঠিক করলাম, কিরকম, এখান থেকে একটি আলোক রশ্মি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলো, আলোক রশ্মিটা এভাবে করে এখানে এসে পড়ল, এই জায়গাটার নাম দিই, এটার নাম হচ্ছে ও। তাহলে একটা আলোক রশ্মি মানে আলো আসছে, এই লাইনটাকে আমি আলোকন করলাম, আসছে এই লাইনটা বরাবর আলো আসলো। আসার পরে আলো সোজা পথে চলে, আমরা একটু আগে পড়েছি, আলো যেহেতু সোজা পথে চলে তাহলে এই আলোটা সোজা এভাবে চলে যাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু যাবে না। কি দেখবো আমরা? আমরা দেখবো যে আলোটা যখন এখান বরাবর আসছে, আসার পরে সে এই বরাবর চলে গেল। ঠিক আছে, তার মানে তোমরা কি দেখতে পাচ্ছ, আলোক রশ্মি এ থেকে ও বরাবর আসছে, আসার পরে ও বিন্দুতে আসার পরে সে এই একটু দিক পাল্টে নিয়ে সে বি বরাবর চলে গেল। এখন এখানে কি হলো, আলোক রশ্মি এ ও বরাবর এসে ও বি বরাবর চলে গেছে। এই দুইটি লাইন, একটা দিয়ে আলোক রশ্মি আসা আর একটা দিয়ে আলোক রশ্মি যাওয়া, নির্গমন, এই দুইটি ঘটনার মধ্যে আমরা চিত্রটা দেখলে বুঝতে পারছি যে এখানে দিকটা পাল্টে গেল। হ্যাঁ, কিভাবে, যে প্রথম আলোটা যেভাবে আসছিল সে কিন্তু এদিকে চলে যাওয়ার কথা, এদিকে কিন্তু সে গেল না, সে একটু বাঁকা হয়ে এই যে মাঝখানে আমরা খাড়া যে লাইনটা নিয়েছিলাম সেই লাইন বরাবর কিছুটা কাছে চলে আসছে, আসার পরে সে একটু ভিন্ন দিক দিয়ে চলে গেল। এই যে দিক পাল্টে গেল, এই দিক পাল্টানোর ঘটনাটা কিন্তু ঘটলো কি জন্য, আমরা চিত্র দেখেই বুঝছি, এখানে ছিল বায়ু এখানে হচ্ছে কাঁচ, এই ঘটনাটা কিন্তু কাঁচ হওয়ার কারণেই ঘটলো। কিভাবে,
আলোকরশ্মি যখন মাধ্যম পাল্টাবে, তখন প্রথম মাধ্যমে মানে এই যে বায়ু মাধ্যম ছিল সেখানে সে যেভাবে যাচ্ছিল, দ্বিতীয় মাধ্যমে সে ঠিক কিন্তু ঠিক সেই সুবিধা নিয়ে যেতে পারছেন, কারণ মাধ্যমটা পাল্টে গেছে, এই মাধ্যমের সাথে তাকে বুঝে শুনে চলতে হবে। সুতরাং তখন সে কি করলো, সে তার দিকটাকে পাল্টে নিল, আগের দিকে আর যেতে পারলো না। এই যে আলোকরশ্মি তার দিক পরিবর্তন করে ফেললো, এই দিক পরিবর্তন করে ফেলার ঘটনাটার নামই হচ্ছে আলোর প্রতিসরণ। বোঝা গেল? এটাই হচ্ছে গিয়ে আমাদের মূল এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয়। এটার নামকরণটাই এভাবে যে আলোকরশ্মি তার চলার পথে এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে যাওয়ার সময় দিক পরিবর্তন করে ফেলে। হ্যাঁ, এই দিক পরিবর্তন করে ফেলার ঘটনাটার নাম হচ্ছে আলোর প্রতিসরণ। ঠিক আছে, চিত্রটা দিয়ে যখন আমরা কাকে বলে এটা বুঝিয়ে লিখবো, আমরা এটা বেশ সুন্দর একটা উত্তর দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তাহলে আমরা আলোর প্রতিসরণটি বুঝতে পারলাম। ঠিক আছে, আমরা এই চিত্র দেখে কিন্তু আরও কয়েকটা জিনিস বুঝে ফেলি, তাহলে আমাদের কাজটা সহজ হবে। তোমরা এখানে দেখো, শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমরা যে এই চিত্রটা আঁকলাম, এই চিত্রের প্রথম এঁকেছিলাম এই যে মাঝখানের লাইন, এই মাঝখানের লাইনের একটা নাম থাকবে। তারপর দ্বিতীয়বার আঁকলাম এই লম্বালম্বি একটা লাইন, এই লাইনের একটা নাম থাকবে। তারপর এই ও এ ও বরাবর একটা লাইন, ও বি বরাবর একটি লাইন, এই যে লাইনগুলো আমি আঁকলাম এদের একটা নাম আছে। তাহলে প্রথম যে লাইনটি আমি আঁকলাম সেই লাইন কী করলো, তার নামটা আমি আগে দিয়ে নিই, বায়ু মাধ্যম আর কাচ মাধ্যমকে সে ভাগ করে দিল। যেহেতু সে ভাগ করে দিয়েছে সেই জন্য তার নাম হচ্ছে বিভেদ তল। ঠিক আছে, কাজ দিয়েই তার নামটা আমরা বুঝে নিলাম। তাহলে খেয়াল করো, যে লাইন দিয়ে আমরা কি করছি, দুটি মাধ্যমকে আলাদা করতে পারছি, চিনতে পারছি, সেই দুটি মাধ্যমের যেখানে তারা ভাগ হয়ে গেল সেই তলটার নাম হচ্ছে বিভেদ তল। আচ্ছা, তারপরে আমরা দেখি, আমরা লম্ব করে একটা লাইন নিয়েছিলাম, সেই লাইনটিকে আমরা একটা চিহ্ন দিই, এখানে এন, এটা ও, এদিকে আমরা এন প্রাইম দিই। তাহলে এন ও এন প্রাইম, এটা একটা লম্ব, এই লম্ব খাড়াখাড়িভাবে অবস্থান করছে, এটাকে একটা নাম দিই সুন্দর দেখে, এটার নাম হচ্ছে অভিলম্ব। ঠিক আছে, তাহলে বিভেদ তল পাচ্ছি, অভিলম্ব পাচ্ছি। এবার আসো, আমরা এ থেকে ও বরাবর একটি আলোকরশ্মি কল্পনা করেছি, এই লাইনটা দিয়ে কালো, এ ও এই বরাবর, এটাকে আমরা একটা আলোকরশ্মি মানে আলোকরেখা চিন্তা করছি। তাহলে এই আলোকরশ্মিটির নাম হবে, সে এখানে এসে এ থেকে ও তে এসে পড়ল, তার নামটা আমরা ঠিক করলাম আপতিত রশ্মি। আপতিত রশ্মি, ঠিক আছে, এ ও আপতিত রশ্মি। আর ও থেকে বি বরাবর যে আলোকরশ্মিটি চলে গেল, তীর চিহ্ন দেখে বুঝতে পারছো, এই ও বি বরাবর যে আলোকরশ্মি যাচ্ছে সে চলে গেছে, তার নাম হচ্ছে ঘটনাটা দিয়ে প্রতিসরণের ঘটনার পরে আমি এই আলোকরশ্মিটা পাচ্ছি। তাহলে তার নামটা, এর নাম এই মূল শব্দটার সাথে আমি মিল রাখি, তার নাম হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণের জন্য তাহলে হচ্ছে প্রতিসরিত রশ্মি। ঠিক আছে, তাহলে আমরা বেশ কয়েকটা শব্দ পেয়ে গেলাম, বিভেদ তল, অভিলম্ব, আপতিত রশ্মি, প্রতিসরিত রশ্মি। ঠিক আছে, এবার আর দুটি বিষয় আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এইখানে অভিলম্বের সাথে আপতিত রশ্মি এই জায়গাটাতে একটা কোণ উৎপন্ন করেছে, এই যে কোণ উৎপন্ন হচ্ছে এই কোণটাকে আমরা চিহ্নিত করি আই দিয়ে। ঠিক আছে, আই কোণ, এই আই কোণটির নাম কি, এই যে নামটার সাথে মিল থাকবে, আপতিত রশ্মি অভিলম্বের সাথে কোণ উৎপন্ন করেছে সেজন্য এর নাম হচ্ছে আপতন কোণ। নামটা লিখে রাখো আপতন কোণ। ঠিক আছে, আর এই পাশে নিচে যখন দেখবে তখন দেখছো যে প্রতিসরিত রশ্মিটি
অভিলম্বের সাথে আবার কোণ তৈরি করেছে, প্রতিসরিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ তৈরি করলো তাকে আমরা এই চিহ্নটি দিয়ে দেখাই আর। তাহলে এই আর কোণ যেটি তৈরি হচ্ছে তার নামটা কি হবে? তার নাম হচ্ছে প্রতিসরণের কারণে হচ্ছে, তাহলে প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। ঠিক আছে, তাহলে আমরা দুটি কোণ পাচ্ছি, একটা হচ্ছে আপতন কোণ, একটি হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে আপতন কোণের কারণে প্রতিসরণ কোণটা পাবো, আপতন কোণ যদি চেঞ্জ হয় তাহলে প্রতিসরণ কোণও চেঞ্জ হয়ে যাবে, পাল্টাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে কি, আপতন কোণ পাল্টালে প্রতিসরণ কোণ পাল্টাবে। ওকে, আচ্ছা, আপতন কোণ কার সাথে হয়? অভিলম্বের সাথে হয়। প্রতিসরণ কোণ কার সাথে হয়? তাও অভিলম্বের সাথেই হবে। তার মানে আপতিত রশ্মি আর অভিলম্বের মধ্যে কোণ, আরেক দিকে হলো প্রতিসরণ, প্রতিসরিত রশ্মি এবং অভিলম্বের সাথে যে কোণ, এই দুটি কোণ হচ্ছে আই এবং আর কোণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা বেশ কিছু জিনিস এখানে পাচ্ছি। আরেকটি বিষয় ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে যে আমরা এই যে চিত্রটি আঁকলাম, এই চিত্রে দিয়ে আমরা একটা জিনিস মাথায় রাখি, এটা আমাদের পরের বিষয়ে আমাদেরকে কাজে দেবে। সেটা হচ্ছে যে খেয়াল করো, আমরা এখানে নিচ্ছি বায়ু মাধ্যম আর এখানে নিচ্ছি কাচ মাধ্যম। বায়ু এবং কাচ এই দুটি মাধ্যমের একটা বৈশিষ্ট্যগত পার্থক্য আছে। হ্যাঁ, এই পার্থক্য থাকার কারণে তাদের মধ্যে আমরা দুটি আলাদা পরিচয় তৈরি করব, একটা হচ্ছে হালকা আর একটা হচ্ছে ঘন। কার জন্য? আলোর জন্য, আমাদের জন্য না, আলোর জন্য। আলোর কাছে বায়ু হচ্ছে হালকা মাধ্যম, কাচ হচ্ছে ঘন মাধ্যম। ঠিক আছে, তাহলে হচ্ছে কি, আলোকরশ্মি যাচ্ছে আপতিত হচ্ছে হালকা মাধ্যম বরাবর। খেয়াল করো, বায়ু মাধ্যম বা এটা হচ্ছে হালকা, হালকা মাধ্যম, আলোকরশ্মি হালকা মাধ্যম বরাবর আপতিত হলো আর প্রতিসরণের পর সে যাচ্ছে ঘন মাধ্যমের ভিতর দিয়ে। তাহলে আলোকরশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যাবে তখন আমরা একটি ঘটনা দেখব, সেই ঘটনাটা আমরা এখানে দেখে ফেলি। পরের ক্লাসে আমার অন্য আরেকটা বিষয়, আরেকটা চিত্রে আমার এই এটা হেল্প করে। একটু খেয়াল করো, হালকা মাধ্যম দিয়ে যখন আসলো তখন আপতন কোণের পরিমাণটাকে আমি একটু বড় রাখলাম, একটু বেশি, আর প্রতিসরণ কোণের যে পরিমাণটা সেটা কিন্তু আই এর চেয়ে কিছুটা কম। ঠিক আছে, এই জায়গাটা আমাদের একটু পরে কাজে আসবে। এই তথ্যটা কেন দিয়ে রাখলাম সেটা পরের ভিডিওতে, পরের ক্লাসে আমাদের কাজে আসবে। আপাতত আমরা আজকের জন্য এতটুকুতেই থাকি। আমরা যা যা এখান থেকে পড়েছি সেই জিনিসগুলোকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করব, এবং অবশ্যই এই চিত্রটি আমরা একবার খাতায় আঁকবো, খাতায় এঁকে এই নামগুলো আমরা খাতায় আমাদের পেজে বসিয়ে নেব। ঠিক আছে, বসানোর পরে আমরা এটা বুঝে নেব যে কোনটা কি। হ্যাঁ, যদি এই শব্দগুলো আমাদের মাথায় থাকে, এই অধ্যায়ের জন্য এই শব্দগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যারা এই শব্দগুলো মাথায় ধরে রাখতে পারবে তারা পরের ক্লাস এবং আগামী বছর নতুন বিষয়, নতুন শ্রেণী, যে কোনো জায়গায় বিজ্ঞান পড়তে, মানে বিজ্ঞানের এই অধ্যায়টি বুঝতে তাদের জন্য খুবই সাহায্য হবে। ঠিক আছে, আজকে আমি এতটুকু পর্যন্ত রাখি, আগামী ক্লাসে দেখা হবে, সবাইকে ধন্যবাদ।